हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर एक्साइटिंग वीडियो। आज के 2nd of July, এখন বাজে বেলা 11টা। তো আজকে আমাদের একটা স্পেশাল ডে, আমরা 3 থেকে 4 মাস ওয়েট করেছিলাম, তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। তো এখন আমরা বেরোচ্ছি। স্পেশাল ডে বলতে ওর কাছে অতটা না স্পেশাল, আমার কাছে তার থেকে বেশি স্পেশাল, কারণ বেসিক্যালি আমি জিনিসটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, তো আলটিমেটলি আজকে হয়েছে। তো প্ল্যানিংটা 3-4 মাসেরও বলতে 3-4 মাসের মেনলি নয়, প্ল্যানিংটা অনেক আগে কারি, অনেক 31st মার্চ প্ল্যানিং আমরা প্ল্যান করেছি অনেক আগে, ঠিক আছে। প্ল্যানটা করেছি প্রায় 6-7 মাস আগে, আমার প্ল্যানিং অ্যাটলিস্ট ছিল 1-1.5 বছর আগের প্ল্যান ছিল, তো সেটা অবশেষে যে এক্সিকিউশন হয়েছে, তো আমরা এখন বেরোবো। তার 1-1.5 বছর নয়, অতটাও আগে নয়, আমার নিজের প্ল্যানিং ছিল। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না। তো এনিওয়ে আমরা এখন বেরোবো সকাল 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 ওঠা, সবাই অনেক সকাল সকাল উঠেছি। হ্যাঁ, তো আজকে আমি তো 5টার সময় উঠে পড়েছি বেরোনোর জন্য, এত এক্সাইটমেন্ট আমার আজ। তো বেরোবো এখন সবাই বেরিয়ে, আর বাকিটা পুরো ব্লগটা দেখলেই সবাই জানতে পারবে। তো এখন আমরা বেরোই, চল। আমরা এখন এসেছি টিসি মোটর সলোপে, এই জাস্ট আমরা এসে পৌঁছলাম এবং আমরা এখন ঢুকছি। তো সবাই এবার বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তো বেসিক্যালি এটা হচ্ছে টিসি মোটরস। আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে বলে দিই, এখানে আসার কারণটা সেটা হচ্ছে যে আমি যেটা বললাম আগে বলেছিলাম যে 1-1.5 বছর ধরে আমার একটা প্ল্যান ছিল যে একটা ইলেকট্রিক্যাল গাড়ি নেওয়ার, ঠিক আছে। তো তখন সদ্য বেরিয়েছিল টাটা নেক্সন ইভি। হ্যাঁ, তো মার্কেটে অতটা তখন নাম কামাইনি, কিন্তু আস্তে আস্তে করে গাড়িটা মানে প্রচুর মার্কেটে এসেছে, লোকজন প্রচুর কিনেছে, কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিউচার। তো আলটিমেটলি আমাদের একটা গাড়ি, আমাদের বেসিক্যালি দুটো গাড়ি আছে, তো একটা গাড়ি আমরা অনেকদিন ধরে বেঁচে দেওয়ার প্ল্যান করছি, তো সেটা প্রায় 4 বছর হয়ে গেছে। তো বাড়ি থেকে আমি ব্যাপারটা বাড়িতে আলোচনা করেছিলাম, বাড়িতে আলোচনা করার পরে আমরা কি গাড়ি নেবো, মানে ইভি নেওয়ার প্ল্যান ছিল। তো ইভি বলতে এখানে টাটা দুটো গাড়ি আছে মেল, তখন ছিল তাহলে টিগুয়ার ইভি ছিল আর নেক্সন ইভি ছিল। আর টিগুয়ার ইভিতে মাইলেজ কম দেয়, ওটা ওই 150-200 মতো যায় একটা ফুল চার্জ। তো সেই জন্য আর আমি যেহেতু রোজ অফিস যাই, আমার 110 কিলোমিটার আপডাউন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একটু বেশি মাইলেজের গাড়ি আমার দরকার ছিল, অ্যাটলিস্ট 300-350 এরকম একটা মাইলেজের গাড়ি। তো তখন ছিল ওই নেক্সন ইভি, যেটা সেটা হচ্ছে 250-300 দেয়, মানে রিয়েল লাইফ মাইলেজ 250-300 একটা চার্জে দেয়। তো এখানে এসে আমরা প্রায় আমরা রাত্রিবেলা এখানে এসেছিলাম 8:30টার সময় শুধু এই গাড়িটা নেওয়ার জন্য, শায়নবাবু বলে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি ব্লগে সবার বেসিক্যালি ডিটেলসে সবার নাম্বার দিয়ে দেবো এটা পরে। তো এখানে এসে ওনার সঙ্গে কথা বলে আমরা বাড়িতে গিয়ে, তারপরে মা ছিল বাড়ি থেকে, সবাই কথা বলে একটা ঠিক করলাম যে না এবার ফাইনালি আমরা বুধলিন যাই। হ্যাঁ, তো একদম মানে ফিউচারেই যাই, ইলেকট্রিক গাড়ি নেবো, অ্যান্ড আমার যেটা অনেক দিনের ইচ্ছে সেটাও আর কি পূরণ হবে। তো এই ভেবে আমরা বুকই করে ফেললাম। তো দুদিন পর এসে আবার দুদিন সময় লেগেছে ফাইনাল করতে, কিন্তু আমাদের বলেও চলে এর যদি কোনো লেটেস্ট ভার্সন বেরোয় তো আমরা ওটা চেঞ্জ করতে পারি, আমরা আপডেট করে দেবো, আমাদের বুকিংটা আপডেট করে দেবো, সেটাও এখান থেকে বলে দিয়েছি। আর আমাদের বলেইছিল যে মিনিমাম 3 মাস সময় দিতে হবে মানে গাড়িটা ডেলিভারি হতে। হ্যাঁ, মিনিমাম 3 মাস টাইম দিতে হবে, কারণ নেক্সনে অ্যাকচুয়ালি টাটার তো গাড়ি ওরা একটু মানে ঠিকঠাক করে ডিস্টিং ফিস্টিং সব অনেক ব্যাপার আছে, ওরে নামাতে ওদের টাইম নেয়। হ্যাঁ, তো আমরা সবাই ফাইনাল করে দিয়ে কবে এসেছিলাম, 3 তারিখ 3 তারিখের দিকে এসেছিলাম, 3 তারিখ এসেছিলাম, 3rd April এসে আমরা টাটা নেক্সন ইভিটা বুক করে গেছিলাম। নেক্সন ইভি যেটা ছিল বেসিক্যালি XZ প্লাস, ঠিক আছে, নিচের মডেলটা হচ্ছে XM, 250 কিলোমিটার ছিল, আমরা তার উপরের মডেলটাকে সবই 250 কিলোমিটার, আমরা XZ প্লাসটা উপরে ভ্যারিয়েন্টটা করে গেছিলাম। তো তার উপরে আছে আরও XZ প্লাস LUX ছিল লাক্সারি, তো ওটা আমরা বুক করি, ওটা একটু আরও এক্সপেন্সিভ ছিল। তো এনিওয়ে, তো
আমরা যেটা এখন নিতে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা গাড়ি, সেটা হচ্ছে টাটা নেক্সন ইভি ম্যাক্স। সম্পূর্ণ আলাদা বলবো না, ওটা হচ্ছে ইভি আপডেটেড মডেল। কারণ নেক্সন এটা এই 14/11 মানে 11 মে লঞ্চ করেছে, 12 মে আমরা বুক করেছিলাম। 12 মে লঞ্চ করেছে, আমরা 12 মে ফোন করে বুক করেছি। ও আচ্ছা সরি, ঠিক আছে। 12 মে লঞ্চ করেছে, আমি সকালবেলা জানতে পেরেছি, আমি অফিসে ছিলাম, সকালে জেনেছি যে 12 মে এটা লঞ্চ করেছে। অ্যান্ড তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সাথে সাথে আমি বাবা বাড়িতে সবাই ডিসকাশন করে সাথে সাথে বুক করে দিয়েছি গাড়িটা, ঠিক আছে। ওইখানেই ফোন করলাম, ফোন করে বললাম যে আমাদের ওই গাড়িটাই নেবো আমরা যেটা আপডেটেড। তো তখন ওটা ছিল বেসিক্যালি ওয়েটিং পিরিয়ড দেখাচ্ছিল আবার ওই ডেট থেকে 12/3 থেকে আরও 3 মাস। এই আমার মা এসে গেছে, আমরা সবাই এসেছি আছে গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য। গাড়িটা পরে দেখাবো, তো গাড়িটা কালার, গাড়িটা এখন অ্যাকচুয়ালি একটু ওয়াশ ওয়াশ করছে, ওরা রেডি করছে তাই দেখাচ্ছে না, একটু পরে দেখাবো। আর আমরা যখন নেক্সন, হ্যাঁ আরও একটা জিনিস, আমরা যখন নেক্সন ইভি নেওয়ার সময় যে কালারটা চুজ করেছিলাম, ঠিক আছে, সেই কালারটা আমার বাবা চুজ করে গেছিলো। ওটা 3টে এডিশন ছিল, ডার্ক এডিশন, একটা ব্লু ছিল আর একটা হোয়াইট ছিল। হ্যাঁ, তো আমরা ব্লুটাও এরপরে যখন কোনো গাড়ি নেবো ব্ল্যাক নেব, কিন্তু ফাইনালি যখন আমাদের এই গাড়িটা এসছে মানে কালারটা ব্ল্যাকের থেকেও ভালো, মানে ঠিক ব্লুও নয়, গ্রিনও নয়, ব্ল্যাকও নয়, মানে বিভিন্ন আলোতে কালারটা না ঠিক বিভিন্ন রকম লাগছে। তো এইবার গাড়িটা ওরা বেসিক্যালি এখন ওয়াশ করছে, এবং গাড়িটা আমার দেখাতে পারছেন, গাড়িটা আমাদের পাশেই আছে। তো ওয়াশ এখন শোরুমটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে, ওই দিককার এসিটা মনে হয় কাজ করছে না তাই আমাদের এদিকে বসতে বসে। তাছাড়া এমনিতে আজকে 17 খানার মতো এদের গাড়ি আজকে ডেলিভারি দেওয়ার আছে, তো ওই জন্য আমাদের মানে অনেকটা সময় ওয়েট করতে হবে। আর মানে এইটুকুনি জায়গার মধ্যে আজকে তো ইনাদেরও খুব অসুবিধে হচ্ছে, মানে সবাইকে ওইভাবে বসিয়ে রেখে কাজ বাজ করতে। আজকে আমরা গ্রিন প্লেটটা আর পাচ্ছি না, ওটার জন্য আমাদের 1 মাস আরো ওয়েট করতে হবে বলতে। কিন্তু আমরা যেটা জুড়ে এসেছিলাম যে কালকে নাকি চলে এসেছি, কিন্তু এখন বলছি মানে গ্রিন প্লেটটা আসেনি, তো ওটা আমাদের পেতে আরো 1 মাস ওয়েট করতে হবে। এই ঠাকুরের মূর্তিটা আর এই ড্রিম ক্যাচারটা আমি বাড়ি থেকে এনেছিলাম, তো এটা এখন উনাদের লাগাতে আমি দিয়ে দেব। বাবার নামে যদি হয় তাহলে বাবা যদি জিএসটি ফাইল করে জিএসটি পাওয়া যায়।
তো সেটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে জিএসটি ক্রেডিটটা হ্যাঁ টিসিএসটা পাওয়া যাবে তো সেটা প্রায় মোরালেস আপনার টোটাল ছিল থ্রি টু ফোর ল্যাক্স সেটা একটা অ্যাডভান্টেজ ছিল তো সেই জন্য সাথে সাথে আবার দৌড় মানে সবাই দৌড়োদৌড়ি করে মানে ব্যাংকে আমার লোন প্রসেসই হয়ে গেছে লাস্ট মোমেন্টে উইথড্র করে বাবার সব ডকুমেন্টস নিয়ে সিগনেচার করে লাস্টে বাবার নামে গাড়িটা পাবো নাহলে এই গাড়িটা আজকে আমার নামেই হতো আমাদের মানে এটার জন্য ঘরে কি বলবো এই যে কারেন্টের সব ইউনিট চেঞ্জ মানে ইনাদের সমস্ত লোকজন একদিন গিয়ে মানে দুপুরবেলা মতো এসেছিল একটার দিকে রাত্রি দশটা পর্যন্ত ওরা কাজ করে সমস্ত কিছু মানে ইনারাই প্রোভাইড করেছিল ইনারাই সব কিছু থেকে আলাদা লোকজন যায় ওরা বাড়িতে গিয়ে ইনস্টল করে দিয়ে আসে এটা যারা ইজি নেয় টাটার ইজি নেয় তারা তাই টাটা মোটরস থেকে লোকে এসে ইনস্টল করে দিয়ে যায় এখন ভেতরে মানে বিভিন্ন ওই সুইচগুলো বা বাটনগুলোর কাজগুলো দেখাচ্ছে শেখাচ্ছে কারণ এখন বাড়ি পর্যন্ত ওকেই চালিয়ে নিয়ে যেতে হবে আর এখন কাকু আমাদের এই ফটো ফ্রেমটা গিফট করলো মানে ওনারা এক্ষুনি ছবিটা তুলেছিলেন দিয়ে আমাদের এক্ষুনি ফ্রেম করে দিলেন খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফেরার সময় প্রচুর রকমের বৃষ্টি হচ্ছিল তো আমাদের আজকে মানে সরাসরি পুজো দেওয়ার কথা ছিল গাড়িটা কিন্তু লেট হয়ে গেল বলে আমরা খোঁজ নিলাম 7:30টার পর আর পুজো দেওয়া যাবে না তাই পুজোটা আজকে দিতে পারিনি এখন আমরা বাড়ি ঢুকলাম 10:30টার সময় আমাদের আসলে একটা জায়গায় ইনভিটেশন ছিল সেখানেও গেছিলাম তারপরে আমরা একদম খেয়ে দিয়েই এখন এলাম আর তো সেই জন্য কালকে সকালবেলা পুজো দিতে যাব তো আমি ব্লগটাকে কন্টিনিউ করছি আবার কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমাদের এখন পুজো দিতে যাওয়ার আছে তো কালকে যখন রাত্রেবেলা ফিরছিলাম গাড়িটা পুরো কাদা হয়ে গেছিলো নতুন গাড়ি তো ওই জন্য সকাল সকাল তপনদা এসে গাড়িটা ধুয়েও দিয়ে গেছে আমরা এক্ষুনি বেরোবো তোমাদেরকে শুধু তপনদা ধরনি তপনদার সঙ্গে আমিও লেগেছিলাম মুন্ডু লেগেছো তো তুমি কিচ্ছু লাগে না যাই হোক তোমাদের একবার ওই চার্জারটা যেটা ওরা বসিয়ে দিয়ে গেছিল ওটা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফাস্ট চার্জার হ্যাঁ আমরা 7.2 কিলোওয়াটের গাড়িটা নিয়েছি তো চার্জারটা 7.2 কিলোওয়াট নিয়েছি তো এটা টাটা পাওয়ার বসিয়ে দিয়ে গেছে তো আমি গতকাল টাটা মোটরসে বলেছিলাম কারণ টাটা মোটরসে টাটা পাওয়ারকে এ করে টাটা পাওয়ারকে করে এটা বসিয়ে দিয়ে যাওয়ার জন্য ওরাই ওদের সাথে টাই আপ হয়ে আছে এটা ওরা বসায় সাথে এই এনসিবিটা ওরা বসিয়ে দিয়েছে প্যারালালি আমাদের মিটারেরও এ বাড়াতে হয়েছে রোডটা বাড়াতে হয়েছে কারণ গাড়িটা 40 কিলোওয়াটের যেহেতু আর সাথে এটা বসিয়ে দিয়ে গেছে এই এনসিবিটা বসিয়ে দিয়ে গেছে ওরা হ্যাঁ তো কালকে এসে গাড়িটা চার্জে বসিয়েছিলাম তো রাত্রিবেলা 12টার সময় বসিয়েছিলাম সারা রাত কালকে ঘুমোইনি চা মাঝখানে এসে একবারে উঠছি আর দেখছিলাম গাড়িটা চার্জ হচ্ছে কি হচ্ছে না তো আলটিমেটলি সকালে 7:30 দিয়ে গাড়িটা ফুল চার্জ হয়েছে 45% চার্জ হতে গাড়িটা প্রায় 6 ঘন্টা সাধারণত টাইম এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর ফার্স্ট গাড়ি ঠিক আছে তাই এটার প্রতি একটা আলাদাই মোহমায়া আছে ঠিক আছে তো এখন এটা চালাবে নতুনটা অবশ্যই চালাবে কিন্তু এটাও মাঝে মাঝে চালাতে হবে হ্যাঁ এটাও বেসিক্যালি মাঝে মাঝে চালাতে হবে হ্যাঁ আরেকটা জিনিস যেটা ও হচ্ছে বছরে একবার কি দুবার চালায় সেটা হচ্ছে এইটা এই সাইকেলটা বছরে একবার কি দুবার চালায় আর এই বাইকটা সপ্তাহে একবার এখন এটা হয়তো সপ্তাহে একবার হয়ে যাবে তাও মাঝে মাঝে বাইক নিয়ে যেত গাড়ি বাইক অল্টারনেটিভ নিয়ে যেত চলে এসেছি এখন পৌঁছে গেছি মন্দিরে এখন গাড়ি মানে অনেকগুলো গাড়ির লাইন আছে জানি না আমাদেরটা কখন হবে একটু সময় লাগবে একটা কথা বলছি সেটা হচ্ছে ওর যখন ফার্স্ট গাড়িটা কেনা হয়েছিল 2019-এ প্রোবাবলি পুজোর সময় তো তখন আমাদের বিয়ে হয়নি কিন্তু আমি এসেছিলাম বাবার সাথে মানে ওর যখন প্রথম গাড়িটা কেনা হয়েছিল তো আজকে আবার মানে ওই দু বছর পর আবার আজকে এলাম এই নতুন গাড়ি আরেকটা গাড়ি পুজো দেওয়ার জন্য ঠিক আছে
আমার একটা স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে, পদ্মফুল দরকার ওর গাড়িতে, যেন পদ্মফুল একটা আলাদা করে নেওয়া হচ্ছে গাড়িতে। এটা হচ্ছে বেসিক্যালি নাচিন্দা মন্দিরের ভেতরে যদি আমরা আসি তো এখানটাতে আমরা দেখতে পাই যে তিন চারটা দোকান আছে যারা এই ফুল ফুলগুলো বিক্রি করে।